নগাঁও জেলা, ওকে আমি জিন্দেগিতে দেখিনি, ও আমাকে কোনোদিন দেখিনি, কিন্তু ও আমার মাহফিলে বক্তব্য দিচ্ছে। বক্তব্য দিতে দিতে বলছে, ভাই ভাই সাহেবেরা, শ্রোতারা, আপনারা যেই হুজুরের অপেক্ষায় বসে আছেন, হেই হুজুর কিছু জানে না, হেই হুজুর কিছু লেখাপড়া করে নাই, ওই তবলিগ জামাতে দুই চার মাস ঘুরছে, আর তবলিগ জামাতে ঘুরে ঘুরে অল্প দুই এক কথা শিখছে, সেই কথাই শুনাইব, সেই কথা কি আপনারা শুনেন নাই? মানে এরকম করে করে ওদেরকে মানে যে কি মানে চিকির করাচ্ছে, দিয়ে ওদের ব্রেনটাকে আউট করছে। তার মানে এই এই কথাটি যদি আমি কয়েকটা মাহফিলে ভাইরাল করতে পারি, তবে মনিরুদ্দিনকে আর ডাকবে না, মনিরুদ্দিন ডাউন হয়ে যাবে, আর আমি আব্দুর রহিম বড় হয়ে যাব। তবে কেয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, একজন অন্যজনের বদনাম করে, একজন অন্যজনের সমালোচনা করে, রাসূল বলেছেন সমালোচনার নাম হলো গীবাত, আর গীবাত এত মহাপাপ, এক গীবত এত বাজে গুনাহ, গীবত গীবাত এত মহাপাপ। একজন যুবতী, একজন যুবক, একজন যুবতী অবিবাহিত অবস্থায় মিলন করে, ওই মিলনটির নাম হলো জেনা। এবং এ ভাইজান বন্ধুরে, তবে কথা বলতে যে কথা এসে গেল, আমরা বলি সহবাস, আবার বলি মিলন, তবে মিলন মিলনটা হলো একজন অন্যজনের সঙ্গে সাক্ষাৎ, মিলে যাওয়া। তবে ভাইজান, তবে আমি একজন নারীকে পূর্ণ মোহর দিয়ে নিয়েছে, আমি তার সঙ্গে ময় মিলন করলাম, এই মিলনটার নাম হলো সহবাস, এই মিলনটার নাম হলো সহবাস। কিন্তু আরো একটি মিলন আছে, সেই মিলনটির নাম হলো ব্যভিচার। তবে ব্যভিচার কাকে বলে রে? একজন সুন্দরী রাস্তা দিয়ে হেঁটে চলে আসে, সামনে এক জঙ্গল পড়ে গেল, সামনে এক ভুট্টার ভুঁই পড়ে গেল, গতকালকে ভুট্টার ভুঁয়ে দুইটা ধরা পড়ল, গতকালকে দিয়া মামুর বাড়ার আগে চুপচাপ নিয়ে যা তালা মেরে দেয় যা, সকাল এগারোটায় বিয়ে হইল, একদম টাটকা খবর, আলহামদুলিল্লাহ বলেন মাশাআল্লাহ, ভাই যে টাটকা খবর, জালসাতে গতকালকে যে জালসায় গেছিল, আমি স্টেজ সেরে গাড়িতে এসে বসছি, তো মাওলানা একটা খবর আপনাকে দিতে যে একটু আগা পাছা করলু, কি খবর হবে, ব্যাপার খুবই খারাপ, দুটা জি দুটা, আমি তো বুঝে নিয়েছি, আমাকে বেশি বোঝার দরকার নাই, কুটা ভাই ভুট্টার হয়ে জালসা শুনতে এসে ভুট্টার বই, এই জন্য প্রায় জায়গায় রাত্রে জালসা উঠে গেল, দিনে জালসা এখন চালু হয়েছে। তবে ভাই জান বন্ধুরে, রে আমার সোনার চানেরা, তবে ব্যভিচার কাকে বলে? ওই সুন্দরী রাস্তা দিয়ে আস্তে আস্তে এক জঙ্গলের ভিতরে বা ভুট্টার ভুঁই দিয়ে চলে যায়, এক যুবকের দেখা হলো, যুবক দাঁড়িয়ে সুন্দরীকে বলল, দাঁড়া যাবি কোথায়, একটু ভিতরের দিকে চ। মেয়েটা বলে, না ভাই তোর হাতে ধরি, আমি তোর বোনের মতো, আমি তোর মায়ের মতো, আমাকে এমন করিস না, আমার সতীত্ব নষ্ট করিস না, ভাইরে তোর হাত দুটি জড়িয়ে ধরি, ভাইরে তোর পা দুটি জড়িয়ে ধরি। যব কিছুতেই কিছু শুনল না, পকেট থেকে ছয় ইঞ্চির চাকু খান বের করলো, ভিতর দিকে যাবি না দিয়ে দেব, মেয়েটা নিজের প্রাণ বাঁচাবের জন্য ভিতরে চলে গেল, তার সঙ্গে মিলন হয়ে গেল, এই মিলনের নাম হলো ব্যভিচার। কেন মেয়েটা রাজি ছিল না? চাকুর ভয়ে, প্রাণ বাঁচাবের ভয়ে মেয়েটা ভিতর দিকে যেতে বাধ্য হয়ে গেল, এর নাম হলো ব্যভিচার, ওর নাম হলো সহবাস, এর নাম হলো ব্যভিচার। কিন্তু কাজটা একটাই ভাইজান বন্ধুরে, আর একটার নাম হলো জেনা।
চেনা কাকে বলে গো এটাও আপনাদের বলে দি, একটা ছেঙ্গড়া একটা চেংড়ি, একটা ছড়া একটা ছুরি, দুইজন দুইজনকেই চাই, দুইজন দুইজনকেই চাই, কিন্তু তাদের বিবাহিত হয় নাই। এ ওর সাথে কথা বলে, ওর সাথে কথা বলে, এ ওর সাথে সাক্ষাৎ করে, ওর সাথে সাক্ষাৎ করে, এ যা চায় ও তা দেয়, ও যা চায় এ তা দেয়, কিন্তু তাদের বিয়ে হয় নাই। তাদের মিলন উভয় উভয়ের কথাই হয়, এর নাম হলো জেনা। জেনা হয় নারীর তরফ থেকে, ব্যবিচার হয় পুরুষের তরফ থেকে। রাসূল বললেন, একজন অন্যজনের সমালোচনা করা, একজন অন্যজনের বদনাম করা, এটা জেনা। ব্যবিচার করে যত পাপ, একজন অন্যজনের সমালোচনা করা চায়ের দোকানে, তার ডবলেরও বেশি পাপ। তবে কেয়ামত যখন নিকটবর্তী এসে যাবে, বিপদ বেড়ে যাবে, একজন অন্যজনকে ডাউন করে একজন আরেকজনের চাইতে বড় হতে চাইবে, কেউ কারো কাছে নত শিকার হবে না। নাম্বার তিন, তবে দুটো, এই দুটো আমাদের কাছে এসছে না আসেনি জি ভাই, এসেছে না আসেনি, এই দুটো বর্তমান আমি আপনাদের কাছ থেকে প্রমাণ চাই, বর্তমান এই দুটি আমাদের এলাকায় আমাদের রাজ্যে এসেছে না আসেনি, মিথ্যা বেড়েছে না কমেছে। চেনা ব্যবিচার চায়ের দোকানে যে আড্ডা, যেখানে গ্রাম বোর্ড, যেখানে সমালোচনা, সেখানে কি ভাই কথা ঠিক না বেটি? নাম্বার তিন, রে রে পুকুরিয়া থানার লোকেরা, রে মালদা বাংলার লোকেরা, হে বিশ্ব ভারতের লোকেরা, এই বিশ্ব যখন ভেঙে যাওয়ার সময় নিকটবর্তী হয়ে যাবে, পৃথিবী ভেঙে যাওয়ার সময় যখন অতি কাছাকাছি হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে এমন একটা মাস, এমন একটা তারিখ, এমন একটা সময়, এমন একটা জামানা এসে যাবে, সেই দিন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, এমন একটা কাল, এমন একটা সময়, এমন একটা দিন এসে যাবে, সেই দিন নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না, পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না, একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে। জেনা ব্যবিচার বেড়ে যাবে, জেনা ব্যবিচারের বিচার হবে না, বিচার করতে যে তৃণমূল সিপিএম হয়ে যাবে, বিচার করতে যে তৃণমূল সিপিএম হয়ে যাবে, তৃণমূল বিজেপি হয়ে যাবে, বিচার হবে না। জেনা ব্যবিচার বেড়ে যাবে, লজ্জা শরম হারিয়ে যাবে, বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, বোন ভাইকে দেখে লজ্জা পাবে না, শ্বশুর বউকে দেখে লজ্জা পাবে না, বউ শ্বশুরকে দেখে লজ্জা পাবে না, ভাইজান ভাবি দেওরকে দেখে লজ্জা পাবে না, দেওর ভাবিকে দেখে লজ্জা পাবে না, একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে। জেনা ব্যবিচার উত্তপ্ত হয়ে যাবে, জেনা ব্যবিচারের বিচার হবে না। রে বাংলার লোকেরা, রে সম্মালপুরের মা বোন ভাই বন্ধুরা, এমনই চিত্র যখন আল্লাহর জমিনে দেখতে পাবে, এমনই নিদর্শন যখন আল্লাহর জমিনে দেখতে পাবে, তখন তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও, এই বিশ্বের সময় আর বেশি দিন নেই, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী, অতি কাছাকাছি। তবে কাছাকাছি কোনটা, হাওড়া ব্রিজ কাছে না ফারাক্কা ব্রিজ কাছে? তবে কেয়ামত আর বেশি দূরে নাই, কেয়ামত ফারাক্কা, এটাই তো নিকটে নাকি?
না ফারাক্কা নিকটে, না হাওড়া ব্রিজ নিকটে গো, তবে ফারাক্কা নিকটে। তবে কেয়ামত এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী, তার মানে ফারাক্কা এই বিশ্বের।